আমার 100 টাকা নিলে জানা পকেট থেকে দিলে না চাও দেখ না তোমার 100 টাকা নিয়ে আরে তুমি উপকার করলাম তুমি কই দি বারবার খুঁজো টাকা আইনি তুই আমার পকেট থেকে নিলি কইলে কি তুইছে দেওয়া লাগবে তুই যাও রে বাতি দাম না না করিয়েন আইলে আইলে আমি সারা ইয়ালু কইব কইও আমি কইম তুমি আইছো নি সারা আব্দুল গাইজত নি হাই নামরি রাখছ কি ডাটা কিস এটা আমার ডাটা কি তুই সারা বড় না নি তুই নাম্বার ক্লাসমেট ক্লাসমেট কি তুইছে তোরা বড় না নি আমি ক্লাসমেট এর নাম ধরে দেখা যায় তোমরা ডাটা কি ডাটা ডাকমু বারে বারে ইয়া ক্লাসও ডাকতে পারতাম না নাম ধরে ডাকিলে শরম করে আর এক ক্লাসও ভুল হইতে শরম করে না না এটা শরম তোমরা মাঠে মাঠে না সার সারাই কি আর সমস্যা মাঠে না সারাই গুড মর্নিং স্যার মর্নিং মর্নিং গো আইজনি সব আচ্ছা তোমরা দুইজনে যে খালি ফেল করো আমি কিচ্ছু বুঝলাম না একজনে তো কমপক্ষে ফাঁস করতে আসে স্যার এ তো আমার দেখাতে গেলে খেত আমি তো কিছু ভুল দেখি নাই সারা সারি না দেখতাম আর হে ফাঁস করতে পারে না আমার লগে থাকে তুমি নিজের তাকে লেখো না কেন লেখলে তো ফাঁস করিল না স্যার হে আমার দেখাতে কি লেখে লেখিয়া হে ফেল করে ও বুঝছি স্যার হে ভুল লেখে গতিকে আমি তার দেখাতে গেলে কি খালি ফেল করি আমি সামনে পরীক্ষা স্যার আর তার দেখা দেখতাম না তারা কোনো দেখুন লুকমান স্যার বালে তাইছন মেহমান যাওয়া লাগবো আগুয়ান আমারে করিস না ফেরেশান স্যার জলদি রুল কল দেখাইলে আইন দিদি বা আজান বক মানব শয়তান আব্দুল বাড়ি স্যার কালকে আসলাম নানা বাড়ি আনেগর দিতাম ফিটসাল বেরিয়া বাড়ি বক হামিদউদ্দিন স্যার আমি আই প্রতিদিন শাবাশ বাগর বাচ্চা আবুল স্যার ফেটো ঘরের গন্ডগোল শুরু করি মনে করে গাইলিছ তামুল বুঝলা কিলা স্যার মুখটা কি আমুলের গন্ধ আর বক জাবিরউদ্দিন স্যার স্কুল বন্ধ দিবা কোন দিন স্কুল আস কই দিন আই তো স্যার পড়তে দিন কিলা ফিটা দিমু কোন দিন বক হায় রে হায় কিলা নাম লইতাম বয়সে তো বড় হইবা কিন্তু পজিশনে হরু নালিও তো ওই তো নাই আব্দুল হক ফরর ছাত্র ধরিলেন লোক এক ক্লাস ওই যাইতাই নি বুড়া স্যার আমার অঙ্কই তো লাগাইতাম ভাই না জুড়া তোমার লাগে না নি সরম ও তো ওই জায়গা মারতে মা গরম তেমা গরম করিও না রে বা শান্তি থাকো শান্তি থাকো শান্তি থাকো আমার ক্লাসর সারাটা কি মুরব্বী দে তান্ডে একটা প্রশ্ন করি আর আমি এখন কোসাইন ভারতের জাতীয় খেলা কি স্যার ভারতের জাতীয় খেলা হিন্দু মুসলমান বুঝলাম না বুঝছু নাই স্যার ইলেকশন আইলে যত সময় হিন্দু মুসলমান দেখে লাগাইতে পারছেন না অত সময় কেউ ভাবার যাইতে পারেন না অত সময় কেউ সরকার করতে পারেন না ও হিন্দু মুসলমান দেখে লাগাইয়া ও তার সরকার বানায় ও এলাই কইছি স্যার ভারতের জাতীয় খেলা ওই লেগে হিন্দু মুসলমান এটা বহুত গুরুত্বপূর্ণ একটা কথা কইছে বহুত গুরুত্বপূর্ণ বয়সর লগইয়াতে মানুষের আকল বাড়ে এটাও বোঝা গেল বহুত গুরুত্বপূর্ণ আমরা দেশ যদি হিন্দু মুসলমানে মাঝে যদি দন্ত থাকতো না তে ও যে আলতু ফালতু আজে বাজে মানুষগুলা নেতইতে পারল না বুঝবাইছ এই হিন্দু মুসলমান দিয়ে সেই লাগাইয়া আমরা দুই ভাগ করে গেছি এই দুই ভাগ হওয়ার কারণে আজকে আমরা দেশ থেকে শান্তি গেছে গিয়া আজকে আমরার মধ্যে একতা না থাকার কারণে আজকে আমরা হিন্দুরা মুসলিমরে ঘৃণা করে মুসলিমে হিন্দুরে ঘৃণা করে কিন্তু মূলত দেখাত গেলে হিন্দু মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই আছে নি হ্যাঁ আইন তো হুঁটলাই নি ফিশারির মাছ লুইয়া হিন্দু মুসলমানে মায়ের করছেন জমিন বাগাবাগি লুইয়া মায়ের করছেন এগুলা কোনো দ্বন্দ্ব হুঁটলাই নি কোনো হিন্দুর গড় তাকি হান্ডির বাদ মুসলমানে খাড়িয়ে নিছে গিয়া মুসলমানের ফুলকি থেকে হিন্দু মানুষে মাছ মারিয়ে নিচে গিয়া এরা কোনো ঘটনা ঘটছে নি হ্যাঁ এরা কোনো ঘটনা ঘটছে না এরা যখন দেখে এরা ক্ষমতার যাইতে হইলে এরা দুই ভাগ করা লাগবে তখন করে কিন্তু আমরা আমাদের একটা দ্বন্দ্ব লাগাইয়া দিলে আমরা দুই জাতির মধ্যে আর ওটার ফায়দা এরা লয় আর লইয়া এরা ক্ষমতার যায় আর সমাজের কোনো কাম করে না কারণ তারা দেখে এই দুই জাতির মধ্যে দ্বন্দ্ব লাগাই থইলে কোনো কামর দরকার নাই এরা একে অন্যরে হিংসা করা ধরব এরা একে অন্যরে হিংসা করার উদ্দেশ্যে আমরা ক্ষমতাত বহাই দিব হিন্দুয়ে ভোট দিব মুসলমান ঠিক করতে করি মুসলমানে ভোট দিব হিন্দুরে ঠিক করতে করি কিন্তু বাস্তবে আমরা উভয় সম্প্রদায় সব ঠিক হইয়া আজকে তেলের দাম, পেঁয়াজের দাম, গ্যাসের দাম, পেট্রোলের দাম, যত জিনিসের দাম বাড়িছে, ক্ষতিকারক সব সম্প্রদায়ের মানুষের সমান ক্ষতিও নাই। হ্যাঁ, কোনো সম্প্রদায়ের মানুষ তো ইলা নাই যে যেন মুসলিম নেতা MLA ই এলাকাত কিনা পেট্রোল মুসলমানে কম পয়সা লইতেন, যে এলাকাত হিন্দু বেটা MLA হয়েছেন সেই এলাকার কিনা হিন্দু মানুষে গ্যাসের দাম কমে হইতেন, তান তানোলা হিন্দু পেঁয়াজের দাম, আলুর দাম কম নেই। হ্যাঁ, মুসলিম এলাকার যে লিডার হয়েছেন তান এলাকার মুসলমান মানুষ কিনা কম পয়সা আলু পেঁয়াজ কিনেননি, সবর তো সমান। হ্যাঁ, এরা আমরার মাথার নাইকল ভাঙ্গিয়া খার, আমরা রে বিভ্রান্ত লাগাইয়া, যার কারণে এই যে আমার ক্লাসের মুরব্বী যে কথাটা কইছেন সবটা কি সুন্দর গুরুত্বপূর্ণ কথা কইছেন, ধন্যবাদ। মাতান কমন সেন্স কতটুকু আছে, সাধারণ জ্ঞান, ওটার একটা আমি পরীক্ষা দিই। হ্যাঁ, গরু দুধ দে এই কথাটি কতটুকু শুদ্ধ? পুরা শুদ্ধ স্যার, পুরা শুদ্ধ, 100% শুদ্ধ। ভুল শুদ্ধ স্যার, শুদ্ধ ভুল। গরু কখনো দুধ দেয় না, কি স্যার? দুধ বের করতে হয়, টেনে বের করতে হয়, কি গরুর থেকে দুধ বের করে নিতে হয়। গরু কখনো নিজের থেকে দুধ দেয় না, বের করে নিতে হয়, নিতে হয়। কোনটা শুদ্ধ? নিতে হয়, নিতে হয়, বের করে নিতে হয়। গুড। আর একটা প্রশ্ন করি, কিছু পেতে হলে কিছু হারাতে হয় এই কথাটি কতটুকু শুদ্ধ? এটা 100% শুদ্ধ স্যার, শুদ্ধ স্যার, শুদ্ধ স্যার, শুদ্ধ। এখানেও তোমাদের চিন্তাধারা ভুল, কি স্যার? কিছু পেতে হলে কিছু করতে হয়, কিছু হারাতে হয় না। যে জিনিসটা তোমার কাছ থেকে হারিয়ে দিব এটারে তুমি আর আবার পাইতাই না। যেমন যদি তোমার হাতে একটা বাংলা পয়সা থাকে, এটা যদি তোমার হাত থেকে জলের মধ্যে পড়ে যায় তো তুমি এটার ভাইবাই নি। হ্যাঁ, এখন ওটার বিনিময়ে আরও কিছু যদি হারাও তবে এইটা ভাইবাই নি। তো কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এই জায়গাতে এইটা কাজও লাগবে না। কিছু পেতে হলে কিছু করতে হয়, যদি জীবনে কিছু পেতে চাও কিছু করতে হবে, করে দেখাতে হবে। বলো, কিছু পেতে হলে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, কিছু হারাতে হয়, এই বাক্যটি, এই বাক্যটি ভুল, ভুল। কিছু পেতে হলে কিছু পেতে হলে কিছু করতে হয়, কিছু করতে হয়, এই বাক্যটি শুদ্ধ, এই বাক্যটি শুদ্ধ। টাকা দিতে নি স্যারটা কইম বলি, কি হইছে দেশ না আমার, কি হইছে স্যার? আমার 100 টাকা নিজে লোক মানে দে না, তুমি তার 100 টাকা নিলে তার 100 টাকা দাও স্যার। আমি তার 100 টাকা নিয়ে উপকার করছি, উপকার করছি, তার বেটা টাকা নিয়ে আবার তারে গিলে উপকার করলাই, তার তো ক্ষতি করলাই তুমি স্যার। আমার আব্বাই কইছেন টাকায় মানুষের অহংকারী বানাইলে, তানকে যে 100 টাকা আছে স্যার, তার নতুন যে অহংকার আইছিল ওই 100 টাকা আগে আমি তার অহংকার মুক্ত করছি স্যার। গুড, ভেরি গুড, ভেরি গুড স্যার। 100 টাকা এখন হে নিয়া হেন অহংকারী হইছে রাইট, এটাও রাইট। 100 টাকা আমি নেই স্যার, ওটা তারে দিলাম, দিয়ে দেন স্যার। হ্যাঁ, দাও দাও তারে দাও, ঠিক আছে স্যার। এখন এই 100 টাকা হে নিয়ে হেন অহংকারী হয়ে গেল, ওগো ওগো সাড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, ঠিক আছে, এদিকে দাও। গুড, ভেরি গুড। আচ্ছা স্যার, এগো নিয়ে এখন আপনি নো অহংকারী হয়ে যাবা। হায় রে হায়, কিতা মাতিল স্যারর বিছনার তলে লাখ লাখ টাকা থাকে, বালিশের তলে লাখ লাখ টাকা থাকে, আইফোন তো আমার ভিতরে অহংকার আইছে না। এর কারণ কিতা জানো নি? স্যাররান জ্ঞান আছে, শিক্ষা আছে, ইলিম আছে। আমার জ্ঞান, শিক্ষা, আমার ইলিমে আমার অহংকারকে মুক্ত রাখে। তুমি তাই যেদিন পরিপূর্ণভাবে শিক্ষা গ্রহণ করতে পারবাই, এদিন তোমার তার কাছে যদি ঠেকায় তখন তোমার তার মাঝে অহংকার আইতো না। যে মানুষের মাঝে শিক্ষা, যোগ্যতা, গুণ, কোয়ালিটি কম থাকে, এরা টেকা ভুষি হয়ে গেলে এরা অহংকারী হয়। যে মানুষটা শিক্ষা নাই, জ্ঞান নাই, এরার কাছে যখন টেকায় তখন এরা অহংকারী হয়। যাও বৌগি। আচ্ছা, সে কইতে পারবাই এই স্কুলের প্রথম হেডমাস্টার কে ছিলেন? স্যার, এটাও হে বালা কইতে পারবো স্যার। এটা স্যার ও জাবিরে কইব, ঠিক আছে স্যার? আমি পারতাম না, ওইটাও হে বালা কইতে পারবো স্যার। এটা আমি পারতাম না স্যার, এটাও তাই তাই দুজনে বালা কইতে পারবো। এটা ই পার্টি স্যার, স্কুলের জন্মলগ্নতা কি আসুন বালা করে গণলে দেখা যাইব স্যার, স্কুল ওপেনিং হইবার আগে থাকি এর মনে হয় আসুন স্যার। আমি কইতাম পারতাম না, আন্দোলক আমার 1 বছর সিনিয়র, হে কইতে পারবো, তারে জিকাই না, আমি ভালো লেগেছি। স্যার শুনছো তো, আমার নাম আব্দুল হক, হে আমার ডাকে আন্দুল। তুমি বেটারে আন্দুল থাকো কেন? এবার তুমি ঘরে বেটা তোমার এক বছর আগে আইসি স্যার। আক্তা কোন লটনি আইলিনি চিনি মানে ক্লাসমেট আত ক্লাসমেট কোন মানে দেবা ফর্তিকার হেডলাইন নিয়ে বাড়ি আইব চিনি গুসা উঠিব কোন দিন আইব বউ তুমি বই যাও। নাম দাও কি বেটা স্যার তাই কইতে পারবা হেডমাস্টারের নাম লিখাইলে হে আসলা হেডমাস্টার। ও স্যার আমি হেডমাস্টার আইবার দুই দিন আগে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা হেডমাস্টার নাম আসলো অনুপ দাস। আচ্ছা আচ্ছা তাই কত ইংরেজিত মারা গেছে? ও তাই তো স্যার 2002 ইংরেজি আমার হাতে মারা গেছে। হোয়াট? তুমি এখন ছাত্র এখন শিক্ষককে খুন করে ফেললে? আমার হাত তো কইতে স্যার আমি খুন করছি না, তাই যে সময় মারা গেছে ওই সময় দাঁড়ো আসলো। আচ্ছা এখন পর্যন্ত এই স্কুলে কতজন শিক্ষক তোমার হাতে খুন হয়েছে? আমার হাতে খুন হয়েছি না স্যার, আমি টাকা সত্ত্বে বাক্কা কজন মারা গেছেন। আর স্যার আরো কত আইবা যাইবা আইবা যাইবা, আমি জায়গার থাকবো স্যার, দোয়া করবা স্যার, আশীর্বাদ করবা আপনারা দয়া, আমি আসি আপনার কাছে আর থাকতাম কয়দিন বুঝছেন স্যার। আচ্ছা তুমি আমারও সারাই তোমারা তো মৃত্যু করাইতা? হ্যাঁ না না স্যার এটা কিছু কইয়েন না, আপনার এইবার আপনি এটা হইয়া আমি রইম গেলে স্কুলে বহু দিন থাকি, আমার একটা মায়া বই গেছে বুঝছেন, তার লাগে আমার খুব মায়া, এটা আপনার দরবার লাগে একটা আমরা ভালো লাগে কথা জানি ভালো স্যার, আমি করে ভালো যাই না স্যার। কত আইলা কত গেলা কত আইতরা আইতা, তুমি তো প্রায় 25-30 বছর থাকি এই স্কুলে পড়ো রায়, ঠিক নাই? আপনার মেহরবানি কিছু একটা তো শিখছো না? ও স্যার বহুত শিখছি। আচ্ছা দেখি যে সকালে উঠি আমি মনে মনে বলি, ও কবিতাটি মুখস্থ শোনাও স্যার। আমি তো সকালে উঠিয়া মনে মনে কিচ্ছু বলি না, আমি একমাত্র চিন্তা করি কিলা নাস্তা করতাম কিলা ভাত খাইতাম কিলা স্কুল যাইতাম, আমার টান বেশি তো স্কুল লাগে স্যার। আচ্ছা তোমার জানা যে কোনো একটা কবিতা শোনাও স্যার। আমি কবিতা কবিতা কিছু পারি না। ইটা পারো তুমি? আমি নি আই পড়া পারি। ইটা পড়া? ও আ কো কো গো 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 বো 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 ই বো ই বো না পড়ার বো না বো বো। আরে তুমি বো 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 আইরা বো বো। আরে কইতা তো কইতে ও ও ও স্যার হইছে হইছে স্যার সুন্দর কইছেন স্যার, মাথা তো গরম কইলে বো কইতে বই দিতা। ও আমি কই স্যার আমার কইয়া দিতাম কইতাম ওন স্যার কইয়া দেই আমার লগে কই মারাই লিছে জানি জিন্দেগি তুমি ও তে স্যার হাস করতাই না হইছে আনতে স্যার ইয়ান শিওর হই গেছে হাস করতাই না ওখানে শিওর হই গেছে বো। আই জাবির কোসাইন সূর্য কোন দিকে উঠে আর কোন দিকে অস্ত যায়? স্যার ইগু তো আমি কইতে পারতাম না, আমি ঘুম থেকে উঠতে উঠতে 9টা বাজে আর উঠিয়া দেখি সূর্য ঘুরে আইয়া আসছে, কুম্বায় উঠে আমি আর দেখি না। আর অস্ত যাইতে সময় আব্বাইয়ের আগে আমার গরু হারাই দেন কই হানজা হই যায় আর কুম্বায় অস্ত যায় ওখানে আমি দেখি না। আমি বহুদিন থেকে খালি চিন্তা করি আর কুম্বায় উঠি আর কুম্বায় যায়, আমি তো আর ইগু আত্মা আত্মা কিচ্ছু পাই না। হায় রে হায়, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সূর্য কোন দিকে উঠে আর কোন দিকে অস্ত যায় জানো না? এই লুকমান তুমি দাঁড়া, তুমি কোথায়? খুব সম্ভব স্যার সূর্য দক্ষিণে দিয়ে উঠে আর উত্তরে দিয়ে পড়ে। মারাই লিতে জানে রে। আবুল তুমি দাঁড়াও। লুকমানে যখন কইছে দক্ষিণে দিয়ে উঠে উত্তরে দিয়ে পড়ে, স্যার এখান মানছই না, তাই আমি কইলাই উত্তরে দিয়ে উঠে দক্ষিণে দিয়ে পড়ে, মনে হয় মানি লিবা। স্যার উত্তরে দিয়ে উঠে আর দক্ষিণে দিয়ে পড়ে। বাড়ি বাড়ি উঠি যাও। আইছি স্যার। কত হইছে স্যার? এখন বড় ইটোর আদলা আর নাইলে পাত্র টুকরা নগি দাও। কিতা লাগে স্যার কিতা লাগে? কিতো হইছে? আমার মাথাত বাড়ি মারতা, আমার মাথায় আর কাম করেন না, ইটা চুয়ালোর জোয়া বুনিয়া আমার মাথাত কিতা করে স্যার? এখানে টেনশন করেন না জানি, এখানে শুদ্ধ উত্তর আমি দিলে আর সূর্য পশ্চিমে দিয়ে উঠে আর পূর্বে দিয়ে গিয়া পড়ে। ঠিক মাঝে দিয়ে শুনো গিয়ে আমার মাথা আগলাইতে আর ভাই আমার কাম করে স্যার। আমি কই আর ওবাই তাকে উঠে স্যার ওবাই লামে ওবাই দিয়ে উঠে ওবাই যায় ওবাই উঠে ওবাই যায় ওবাই তাকে ওবাই আয় ওবাই তাকে ওবাই যায় ওবাই আয় ওবাই ওবাই যায় ওবাই আয়। ওইখান খিতা কইলা লাগুরে সূর্য গো ওবাই দিয়ে উঠে ওবাই দিয়ে উঠে ওবাই যায় ওবাই যায় সাইরু বাই নি একবার তো হইব না এরও কইলে তো একটা তো শুদ্ধ তো ওই শুদ্ধ ও শুদ্ধ আর কিতা করে দে কিতা করে আমার বিরাট কিতা করে আমার হানি দ্বারা দে আমার তো হানি দ্বারা দে এখন সারার হুশাই তো গিলা চিন্তা করো না আমি আনি আর ওইশনের একটা ব্যবস্থা করব ওই বল চিন্তা করি না আর বাবা স্যার বেশু কিছু না ওই বেশু কিছু স্যার আমি কইয়ার স্যার সূর্য ফুবে দি উঠে আর ফয়সমে দি ওরে স্যার রাইট কে কইছি আমি কইছি গুড ভেরি গুড ইতাই ভারি ভেরি গুড ওহ ভেরি গুড ওইছি তাই স্যার ওইছি হই আমি ফট কাজ হইতাম পারি কিন্তু সাধারণ জ্ঞান আমার আছে দসবি স্যার রে পুরো আসার দিলেই শুদ্ধ হইবি ওই স্যার তার আগর আমলি মানুষ না নিও তার লাগি ফার্স হই আগর আমলার মানুষ তো আগুয়া নুটিতে আগুয়ান ঘুমাইতা এখন কই মানুষ স্যার রাত 2টায় ঘুমাইন সকাল 9টায় উঠইন হিরিয়াস রক্ত ঘুমাইন আর বেলফরা বাদে উঠইন তাহলে এখন করিতে আইতা কোন সময় বেল ফড়ে আর কোন সময় উঠিতা কইতা পারতা না আমিও তো কই দিছিলাম স্যার শুদ্ধ উত্তর খালি অধিক মিলাইতে গিয়ে স্যার পুরো অসুবিধা হই গেছে বক আচ্ছা কোসাই এমন কোন জিনিস যেটা নিজে করতে সময় খুব ভালো লাগে খুব খুশি লাগে এতে বুড়ো হইয়া করলেও মন ফুর্তি লাগে খুশি লাগে কিন্তু ছেলে মেয়ে করলে বিরক্ত লাগে শরম লাগে লজ্জা লাগে খারাপ লাগে প্রেম স্যার প্রেম দেখুন জানি স্যার প্রেম হুরু থাকতে করলেও ভাল লাগে বড়ো হইয়া করলেও ভাল লাগে বিয়ার আগে করলেও ভাল লাগে বাদে করলেও ভাল লাগে বুড়ো হইয়া করলেও ভাল লাগে এফা খবরত হইয়াও প্রেম করতে ভাল লাগে কিন্তু স্যার সরুতা করিয়া হলেও শরম লাগি যায় হিসেবে মা বাপর ইজ্জত যায় গিয়া মা বাপর সম্মান যায় গিয়া মা বাপে দেখতে পারেন না মারামারি করেন বকাবকি করেন কিন্তু নিজে করতে স্যার বড়ো ফুর্তি লাগে আসি খুশি একটা গুয়ামুড়ি আসি তাকে সবসময় মুখো স্যার এই সময় বড়ো মজা লাগে একটা আল্লাহ অনুভূতি আয় স্যার কারেক্ট তুমি উড়া বেটা প্রেম ফর্স নাকি হাই কোনটি উড়ি যা পাতলামি না কালকে যে কবিতা লেখাইছিলাম তোমার দান্ডে এটা খেয়ে মুখস্থ করছো দাঁড়াও স্যার আজও কোথাও দেখিনি মোল্লা বাবনের মাঝে দ্বন্দ্ব যারা ধর্ম নিয়ে ঝগড়া করে আসলে তাদের চরিত্রই মন্দ যারা কোনোদিন পড়েনি গীতা আর কুরআন তারাই মানুষকে দিচ্ছে আজ ধর্মের জ্ঞান সিংহাসনে বসে যারা ঐক্যের কথা বলে তাদেরকেই পাওয়া যায় অশান্তির মূলে মানুষকে ঘৃণা করতে কুরআন শিখায়নি রামায়ণ শিখায়নি শিখিয়েছে তারা সমাজে দ্বন্দ্ব বাজিয়ে ধর্মের নামে রাজনীতি করে যারা এই যুগের নেতারা যদি সেই যুগে থাকত ইংরেজরা কবেকার দেশটাকে নিয়ে যেত স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে যারা কটূক্তি করে কিছু লোক তাদেরকে দেশভক্তি মনে করে এখনও সময় আছে জেগে উঠো জনতা নইলে হারিয়ে বসতে হবে বেঁচে থাকার স্বাধীনতা গুড বসো তো আজকের মতো ওখানেও সমাপ্ত বুঝছো নি কালকে মিস করি না আইও ঠিক আছে